জয় শ্রীকৃষ্ণ। বিষ্ণু পুরাণ অধ্যায় পাঁচ, পরঞ্জয়ের কাহিনী। পূর্বকালে ত্রেতাযুগে দেবতা আর অসুরদের মধ্যে একবার তুমুল যুদ্ধ বাধে। দেবতারা অমর, মরবেন না, কিন্তু বারবার পরাজিত হন। দানবরা স্বর্গরাজ্য অধিকার করে নেয়। তখন স্বর্গচ্যুত দেবতারা বিষ্ণুর আরাধনা করতে লাগলেন। বিষ্ণু প্রসন্ন হয়ে বললেন, তোমরা বারবার হেরে যাচ্ছ, আমার কথা শোনো। মর্তে বিকুক্ষি নামে এক রাজা আছেন, তার পুত্র পরঞ্জয়। তার অংশে আবির্ভূত হয়ে বিনাশ করব দানবগণদের। কাজেই এখন তোমরা সেই পরঞ্জয়ের কাছে গিয়ে সাহায্য চাও। বিষ্ণুর কথা শুনে দেবতারা মর্তে গেলেন। পরঞ্জয়ের কাছে গিয়ে বললেন, হে মহারাজ, আমরা অসুরদের সঙ্গে যুদ্ধে পরাজিত হয়েছি। বিষ্ণুর পরামর্শে আমরা আপনার কাছে এসেছি, আমাদের সাহায্য করুন। দেবতাদের প্রার্থনা শুনেও পরঞ্জয় যুদ্ধে না যাওয়ার কথাই ভাবলেন, কিন্তু সরাসরি না বলবেন কেমন করে। তখন তিনি বললেন, আমি একটা শর্তে যুদ্ধ করতে যেতে পারি, যদি ইন্দ্র আমার বাহন হন, অর্থাৎ আমি ইন্দ্রের কানে চড়ে যুদ্ধ করব। যদি তিনি রাজি হন তবেই যুদ্ধ করব, নতুবা যাব না। এই অভূতপূর্ব শর্তে দেবতাগণ যার পর নাই অপমানিত বোধ করলেন। আজ তারা পরাজিত হয়ে স্বর্গচ্যুত, তাই শত্রু বিনাশের জন্য এই শর্তে রাজি হওয়াই উচিত। তা না হলে স্বর্গরাজ্য ছেড়ে ভিখারির মতো ঘুরতে হবে। দেবতারা সকলে রাজি হলেন। পরঞ্জয় ইন্দ্রের পিঠে চড়ে যুদ্ধক্ষেত্রে চললেন। বিষ্ণুর তেজ যুক্ত হলো তার শরীরে। মনের সুখে পরঞ্জয় যুদ্ধ করল। দৈত্যরা মারা গেল, দেবতারা জয়ী হলেন। ইন্দ্রের কাঁধে চড়ে যুদ্ধ করেছিলেন বলে পরঞ্জয়ের নাম উথস্থ হয়। অধ্যায় ৬, রাজা যুবনাশ্যের গর্ভে মান্ধাত্তার জন্ম। মহারাজ প্রসেনজিতের পুত্র যুবনাশ্য কালক্রমে ধরায় আধিপত্য লাভ করে প্রজাদের পুত্ররূপে পালন করেন। কিন্তু একটাই দুঃখ তার অন্তরে, বহুকাল পুত্রধনে বঞ্চিত আছেন। একদিন ভারাক্রান্ত হৃদয়ে চিন্তা করলেন, ঋষিরা যোগ বলে অনেক অসাধ্য সাধন করতে পারেন। যদি আমার ভাগ্য ভালো হয় তাহলে তারা আমাকে পুত্র লাভের কোনো পরামর্শ দেবেন। এমন চিন্তা করে একদিন রাজা যুবনাশ্য অরণ্যে গিয়ে ঋষিদের আশ্রমে উপস্থিত হলেন এবং প্রণাম জানিয়ে নিজের সকল দুঃখ জানালেন। সব কথা শুনে ঋষিরা যজ্ঞ করবার পরামর্শ দিলেন। পুত্রলাভের আশায় আনন্দে বিঘল যুবনাশ্য সকল আয়োজন করলেন, কোনো ত্রুটি রাখলেন না। ঋষিরা যথাকালে যজ্ঞ শুরু করলেন। মধ্যরাত্রে সেই যজ্ঞের সমাপ্তি হলো। তারপর ঋষিগণ বেদির উপর একটি জলপূর্ণ কলসি রাখলেন। সকলে এক যোগে মন্ত্র পাঠ করলেন। রাজা যুবনাশ্য সারা দিন রাত্রি উপবাসে রয়েছেন। যজ্ঞের শেষে ঋষিরা ঘুমিয়ে পড়েছেন, রাজাও ঘুমিয়ে পড়েছেন। সহসা রাজার ঘুম ভেঙে গেল, পিপাসা পেল। নিদ্রাজড়িত অবস্থায় অন্য কোথাও জল দেখতে না পেয়ে তৃষ্ণায় কাতর রাজা তাড়াতাড়ি সেই মন্ত্রপুত জলপূর্ণ কলসি থেকে জল গড়িয়ে পান করে সুস্থ বোধ করলেন। তারপর ভোর হলে ঋষিরা রাজাকে জাগালেন আর বললেন, হে রাজন,
এই কলসিতে সেই মন্ত্রপুত জল আছে, ওই জল যেই নারী পান করবে তার গর্ভে বীরপুত্র অবশ্যই জন্ম নেবে। রাজা যুবনাশ্ব এই কথা শুনে বিস্মিত ও দুঃখিত হলেন। এক ঋষি গিয়ে দেখলেন কলসিতে কোনো জল নেই। কি হলো জল, কে পান করল? তখন যুবনাশ্ব কাতর কণ্ঠে বললেন, ঋষি, ওই জল আমি পান করেছি তৃষ্ণার জন্য। রাজার কথা শুনে ঋষি বললেন, মন্ত্রপুত জল যে খাবে তারই গর্ভ হবে, পুরুষ কিংবা নারী যেই হোক। ঋষিরা বিদায় নিয়ে চলে গেলেন। এদিকে গর্ভের লক্ষণ হলো রাজার শরীরে। 7 দিন পরে প্রসবের ব্যথা উঠল, কিন্তু প্রসব হবে কেমন করে? তখন একজন ঋষি কুশ দিয়ে তার কুক্ষিদেশ ছিন্ন করে দিলেন। সেই পথ দিয়েই জন্মালো এক পুত্র। কুক্ষিভেদ করে পুত্র জন্মালেও রাজার মৃত্যু হলো না। কয়েকদিন পরেই রাজা সুস্থ হয়ে উঠলেন। এদিকে শিশু জন্মানো মাত্র ক্ষুধায় কাঁদতে লাগল। মা নেই তার, স্তনদুগ্ধ পাবে কোথায়? মহা চিন্তায় পড়লেন ঋষিরা। এমন সময় এলেন দেবরাজ ইন্দ্র। বললেন, আপনারা এর জন্য চিন্তা করবেন না, আমি এর আহারের ব্যবস্থা করছি। এই কথা বলে ইন্দ্র তার বুড়ো আঙুল সেই শিশুটির মুখের মধ্যে ধরলেন। মাতৃস্তন ভেবে সেই শিশু তাই চুষতে লাগল। আঙুল চুষতে চুষতেই সেই শিশু যুবকে পরিণত হলো। ঋষিরা অবাক হলেন, তার নাম রাখলেন মান্ধাত্তা। কিন্তু সেই যুবনাশ্বের পুত্র মান্ধাত্তা নামেই বিশেষ পরিচিতি লাভ করেন। যুবনাশ্বের পর বিশাল সাম্রাজ্যের অধিপতি হলেন তিনি। বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধে রাধে।